একবার বিষ্ণুনবীর গায়ে একটা জামা চিল্লায় বলেন কয়টা জামা ফাজা আসাইল একজন এসে বলে নবী একটা জামা দেন বিষ্ণুনবী ওই গায়ের জামাটাই খুলে দিয়ে দিয়েছে এখন গায়ে দেওয়ার মতো তো কোনো জামা নাই আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকুতুরু ওয়া কানা বাইনা যালিকা ক্বাওয়ামা ও নবী দান যখন করবেন বেশিও দিবেন না কমও দিবেন না মাঝামাঝি দিয়ে তার মানে জামা যদি দুইটা থাকতো একটা না হয় দিতেন ছিলই একটা এখন যদি দিবেন আপনি করবেন কি আপনি খাই দিবেন কি কি নবী ছিল রে ভাই এটা কি নবী একটা জামা ছিল ওইটা দিয়ে দেয় কারণ না এটা বলতে শিখে নাই ও নবী আতিনি কামিসান নবী আমার একটা জামা দেন পারবো না আমার একটা জামা নাই এগুলো বলতে জানতেন না গায়েরটাই খুলে দিয়ে দিয়েছে কারণ আল্লাহ বলে দিয়েছে আম্মা সাইলা ফালা তানহার সাইল যদি আসে ভিক্ষুক আসে ফরিয়াদি আসলে তাড়িয়ে দিও না ধমক দিও না এখন আমরা ফরিয়াদির সাথে খারাপ আচরণ করি ধমক দেই তাড়িয়ে দেই গালি দেই উপকার করে খোঁটা দেই আছে না নাই দ্বিতীয় কর্মসূচি আম্মা সাইলা ফালা তানহা যখন কেউ ফরিয়াদ করে তাকে ফিরিয়ে দেওয়া তিন নাম্বার কর্মসূচি আল্লাহ বললেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস আমি যেই নিয়ামত আপনারে দান করেছি নিয়ামতগুলোর ঘোষণা দিয়ে দেন সুবহানাল্লাহ পড়েন এটা অনেকটা তলাবিহীন সাগরের মতো এটা সাগর কিন্তু কি নাই কথা কয় না কি নাই বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস ঠিক কি না অ্যাজ এ ফাদার অ্যাজ এ হাজব্যান্ড As a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a messenger, as a commander, Muhammad is the superman of the world. গোটা বিশ্বের জন্য তিনি সুপারম্যান হয়ে এসেছে এজন্য আমার নবীরা যারা গালি দেয় এগুলো পিতৃ পরিচয়হীন জারত সন্তান বিশ্ব নবীর সম্মান নিয়ে উল্টা পাল্টা করলে এটা সহ্য করা হবে না যারা কোন ঠিক কিনা তুমি আমারে গালি দাও আমি মেনে নিব আমার বাপারে গালি দাও মেনে নিব আমার দলের গালি দিবি মেনে নিব কিন্তু আমার নবীর গালি দিলে খবর আছে না নাই আমার নবীর দিকে আমার নবীর সম্মানের দিকে বা হাত তুললে ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে জোরে কোন ঠিক কিনা বিশ্ব নবীর সম্মান ইটস এন আনপ্যারালাল ইস্যু এই ইস্যুতে হেফাজত নাই এই ইস্যুতে জামাত নাই এই ইস্যুতে চরমনাই নাই এই ইস্যুতে সরসিনা নাই এই সাথে তাবলিগ নাই আওয়ামী লীগ নাই জামাত নাই 17 কোটি মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় চিল্লায় বলেন ঠিক কিনা কারণ এই নবীর সুপারিশ ছাড়া আমি আমি আপনি জান্নাতে যেতে পারবো না জোরে কোন ঠিক কিনা এই জন্য নবীর ভালোবাসা নবীর প্রতি মহাব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে ঠিক কি না বিশ্ব নবীর ভালোবাসলে গোটা বিশ্ব তার পায়ের সামনে এসে চুমু খাবে আমরা এই নবীর ভালোবাসা চাই আমরা এই নবীর শাফাত চাই আমরা এই নবীর নেতৃত্বে জান্নাতে ঢুকতে চাই এজন্য আল্লাহ বললেন নবী মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ভয় নাই চিন্তা নাই হতাশ হবেন না নিরাশ হবেন না আমার উপর ভরসা রাখেন আপনার আল্লাহ আপনারে ভুলে যায় নাই আপনার আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয় নাই ও নবী আপনি জেনে রাখেন আল আখিরাতু খায়রুন লাকা মিনাল দুনিয়ার বুকে অনেকে আপনারে গালি দিবে দুনিয়ার বুকে আপনার অনেক বিপদ আসবে দুনিয়াটা আসল নয় আসল হলো আখেরাত ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ও নবী আখেরাত এই দুনিয়ার চেয়ে আপনার জন্য শ্রেষ্ঠ আরেক আয়াতে বললেন শ্রেষ্ঠ এবং স্থায়ী বাল তুনসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা সুবহানাল্লাহ ও নবী এই দুনিয়া স্থায়ী না এই দুনিয়া শ্রেষ্ঠ নয় শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা হলো জান্নাত এর জন্য দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না মুমিন পাগল হয় আখিরাতের জন্য এই দুনিয়াতে আজীবন থাকতে আসেনি আজীবন থাকবেন
কথা কন না এজন্য এত জনের ভয় পেয়ে লাভ কি ভয় পাবো আমরা একজন রে চিল্লা বলেন তিনি কে হৃদয়ে আছে আল্লাহর ভয় তার কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সেজদাতে রায় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কি না মুমিনের ভয় একজনের প্রতি চিল্লায় বলেন তিনি কে আল্লাহ বললেন আর আল আখিরাতু খাইরুন লাকা মিনাল উলা ও নবী দুনিয়াতে এত ভয় পেয়ে কোনো লাভ নাই বিড়ালের মতো হাজার বছর না বেঁচে সিংহের মতো একটা গর্জন দিয়ে মরার দাম অনেক বেশি এই দুনিয়ার জীবনের যে নবী আখিরাতের দাম অনেক বেশি এই দুনিয়ায় আমরা আজীবন থাকতে আসি চলে যেতে হবে এরপরে বিশ্ব নবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আপনার প্রভু অচিরে আপনাকে এমন এমন জিনিস দান করবে এই জিনিসগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কি সুন্দর ওয়াদা ও নবী আপনি হতাশ হবেন না আপনি টেনশন নিয়েন না আমি তো আছি সুবহানাল্লাহ পড়ে কে বলে জোরে বলেন কে বলে বিশ্বনবীরে বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আপনার রব অচিরে এমন কিছু আপনারে দিবে আপনি খুশি হয়ে যাবেন এন্ড ভেরিলি ইনডিড Your Lord will give you something that will make you happy. Subhanallah. Subhanallah. Ochirei apnar rob apnare emon emon kichu dibe eglu pe apni khushi hoye jaben. Nobire khushi korai Allahr kaj. Ejonno Bishnobir upade diyechen Allah Habib. Bishnobi ke Allah ki dekechen? Ar Ibrahim alaihis salam ke dekechen? Khalil mani o bondhu, Habib mani o bondhu. Khalil mani emon bondhu je bondhu Allahre khushi korar jonno kaj kore. আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন নবী ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আপনার রব চিরে এমন এমন জিনিস আপনারে দান করবে এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বিশ্বনবীর কি কি দান করলেন কি কি দিয়া বন্ধুরে খুশি রাখলেন রাজি রাখলেন শুনবেন জি সবাই শুনবেন না জি সবাই শুনতে রাজি আছেন জি নাম্বার 1 নাম্বার মক্কায় বিশ্বনবী দেখতে পেলেন দাওয়াতি কাজের তো বেশি অগ্রগতি হচ্ছে না কি করা যায় তিনি স্ট্র্যাটেজি চেঞ্জ করলেন ভিআইপিসদের কাছেও দাওয়াত দেওয়া শুরু করলেন দেখেন না সুবিধাজনক অবস্থানে যাওয়া যাচ্ছে না তিনি দেখলেন মক্কায় দুইটা ফিগার সবচেয়ে শ্রেষ্ঠ ফিগার এই দুইটার একটা যদি কালিমা পড়ে তাহলে ইসলামের জন্য সুবিধা হয়ে যায় বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ اللهم اعز الاسلام باحب الرجلين الي الله দুইজন লোকের নাম এখন আমি বলবো যে লোকটারে ভালো লাগে এই লোকটার মুখ দিয়ে শাহাদা বাণী উচ্চারণ করে তুমি ইসলামের বিজয় দান করে দাও সুবহানাল্লাহ দোয়া শুরু করে দিলেন আল্লাহ দুইজন লোকের একজনকে তুমি আমার অনুসারী বানিয়ে দাও এই দুইজনের যারে তোমার ভালো লাগে اللهم اعز الاسلام باحب هذين الرجلين الي দুইজন লোকের নাম আমি দোয়ায় বলবো যারে ভাল লাগে তারে দিয়ে ইসলামকে বিজয় দান করো এক নাম্বার বি ওমর ইবনুল খাত্তাব দুই নাম্বার আবি জাহাল ইবনে হিশাম হিশামের বেটা আবু জাহেলের কালমার পতাকা আনো না হয় খাত্তাবের বেটা ওমর রে আনো আল্লাহ ওমরের জন্য দোয়াটা কবুল করে নিলেন ওমর ফারুক বিশ্বনবীর কল্লা কাটার জন্য তলোয়ার নিয়ে ধেয়ে আসছে তার আগের রাতে বিশ্বনবী তাহাজ্জুদে কেঁদে কেঁদে এই দোয়াটা করেছে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব ওমর ফারুককে দেখে বিশ্বনবীর কাছে দৌড়ে আসলেন বিশ্বনবী তখন আরকাম ইবনে দারুল আরকামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে বসে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন ভাতিজার কাছে এসে বললেন ও নবী আমার ভাতিজা ওমর ফারুক তোমারে মারার জন্য নাঙ্গা তরোয়ার নিয়ে চলে আসছে তুমি পালিয়ে যাও আমরাও পালাই
বিষ্ণুই বললেন না চাচা আপনি সরে যান অন্যান্য সাহাবাদেরকেও সরে যেতে বলেন আমার মনে হয় গত রাতে চোখের পানি ছেড়ে যেই দোয়াটা আমি আল্লাহর কাছে করেছি কিছুক্ষণ পরেই দোয়াটা কবুল হতে চলেছে সুবহানাল্লাহ উমরে ফারুক আসলেন তলোয়ারকে আছাড় মেরে বললেন আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদ রাসূলুল্লাহ উমরে ফারুক এসে বললেন নবী আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আপনি ছাড়া কোনো রাসূল নাই সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ ফাতারদা বিশ্বনবী খুশি হয়ে গেলেন সুবহানাল্লাহ কইবেন না আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও নবী এমন এমন জিনিস আপনারে দিব আপনি খুশি হয়ে যাবেন আল্লাহু আকবার তাহলে প্রথমে কেমনে খুশি করছে পাইলেন পাইছেন পাইছেন ওমরে ফারুককে কালেমার পতাকায় ঢুকাইয়া বিশ্বনবীর হৃদয়টা ঠান্ডা করে দিলেন বিশ্বনবীরে খুশি করে দিলেন বিশ্বনবী বললেন লা নাবিয়া বাদি ওয়ালা রাসূল আমার পরে নবীও নাই রাসূলও নাই তবে লাও কানা বাদিতে ভুলে যায় হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়ে না আমি এজন্য আল্লাহ বললেন নবী ওয়াজাদাক দাল্লান ফাহাদা আপনি পথ খুঁজছিলেন 40টা বছর ধরে কোন পথে হাঁটবেন খুঁজছিলেন আমি কিতাব দেওয়ার মাধ্যমে ঈমান দেওয়ার মাধ্যমে আপনারে পথ দেখাইয়া দিলাম মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান কিতাব কারে কয় আপনি জানতেন না ঈমান কারে বলে আপনি জানতেন না আমি আপনারে পথ দেখাইছি ওয়াজাদাক দাল্লান আপনি খুঁজতেছিলেন কই যাব কোথায় মহাসত্যের সন্ধান পাওয়া যায় কোথায় স্রষ্টারে পাওয়া যায় হেরা গুহায় খালি খুঁজতেছিলেন ফাহাদা আমি পথ দেখাইছি সুবহানাল্লাহ পড়েন তো আপনার টেনশনের কি আছে যেখানে আপনার বিপদ ওখানে আমি আছি না নাই এজন্য হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে ভরসা রাখতে হবে কার উপর দুইটা অনুগ্রহ গেল এতিম অবস্থায় লালন পালনের ব্যবস্থা আল্লাহ করে দিলেন পথ খুঁজতেছিল আল্লাহ পথ দেখাই দিলেন এরপর আল্লাহ বললেন ওয়া ওয়াজাদাকা আইলান আপনি ছিলেন নিঃস্ব আপনি ছিলেন দরিদ্র আমি আপনাকে ধন সম্পদের ব্যবস্থা করে দিলাম ফাআগনা বিখাদিজা খাদিজার দ্বারা আপনারে আমি ধনী বানাই দিলাম সুবহানাল্লাহ পড়েন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সব সম্পদ বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিল আর বলল নবী আমার সম্পদের আমার আর মালিকানা নাই সব সম্পদের মালিক আপনি আপনি ইসলামের জন্য ইসলামের প্রয়োজনে যত লাগেন খরচ করবেন কোনো সমস্যা নাই চিল্লায় কোন সুবহানাল্লাহ তাহলে কয়টা অনুগ্রহের কথা আল্লাহ বললেন চিল্লায় বলতে হবে আরো জোরে সবাই মিলে বলেন কয়টা তিনটা অনুগ্রহ শেষ এবার তিনটা কর্মসূচি তিনটা ওয়ার্ক প্ল্যান কোরআন বুঝে না মানুষ কত সুন্দর কোরআন বুঝতে চায় না বুঝতে চায় না তিনটা অনুগ্রহের কথা শেষ এবার তিনটা কর্মসূচি তিনটা কি কর্মসূচি নাম্বার ওয়ান ও নবী যেহেতু আপনি এতিম ছিলেন এতিমের দরদ আপনি বুঝেন বুঝে না বিশ্বনবী নিজে এতিম ছিল এতিমের দরদ জ্বালা তো উনি বুঝে সবার বাবা বাচ্চারা নিয়ে খেলতে যায় ওনার বাবা নাই কষ্ট আছে না নাই এই দরদ এই জ্বালা আপনি জানেন এজন্য আপনার প্রথম কর্মসূচি ফা আম্মাল ইয়তিমা ফালা তাকহার ও নবী খবরদার কখনো কোনোদিন এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিশ্বনবীরে বলার মাধ্যমে আমাদের সবাইকে আল্লাহ শিখালেন খবরদার ও আম্মাল ইয়তিমা ফালা তাকহার এতিমকে তুচ্ছ জ্ঞান করো না এতিম রে এতিম বানালো কে তোমার বাবা মাকে বাঁচিয়ে রাখলো কে তুমিও সমাজের এতিম হিসেবে